হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার আর সকাল সকাল ভিডিওটা শুরু করছি ব্যালকনির গাছগুলোকে দিয়ে। নয়নতারা ফুলের গাছটা দেখো, যেদিকে পারছে সেদিকে বেড়ে উঠছে। আর সত্যি কথা বলতে এই গাছটাকে আমার ট্রিম করতেও ভয় লাগে, তার কারণ বোগনভিলা গাছটাকে আমি ট্রিম করার পর থেকে গাছটা একটুও বড় হয়নি। বাট এই গোলাপ গাছগুলোকে কিন্তু আমি ট্রিম করেছি এবং এগুলোর নতুন পাতা গজিয়ে ফুলও হয়েছে, কিন্তু জানি না কেন বোগনভিলা গাছটা হলো না। আসলে আমি যেখান থেকে গাছ কিনেছিলাম ওরাই বলেছিল গাছটাকে ট্রিম করে দিতে, তবে জানি না করার পর আর গাছটা সেভাবে বড় হয়নি, তবে ফুল দেয়। তো যাই হোক, এই ছিল সকাল সকাল গাছেদের আপডেট। অনেকদিন তোমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। আর এদিকে আকাশেও মেঘও রয়েছে, আবার রোদও রয়েছে। বেশ কিছুক্ষণ ব্যালকনিতে কাটিয়ে এখন সোজা চলে আসলাম রান্নাঘরে, নিয়ে নিচ্ছি সকালের চা। আর সকালবেলার চা আর ব্রেকফাস্ট করে দেন আমি স্নান সেরে বেরোবো হচ্ছে একটা জায়গায়। তো কোথায় বেরোবো সেটা তোমাদেরকে একটু পরে বলছি, আগে এখন এখানে ব্রেকফাস্টের প্রিপারেশনটা করে নিই। তো যেহেতু আমি বেরোবো, তাই আমি এদিকে খাবো হচ্ছে ডালিয়া, আর কৃষ্ণেন্দু একদমই ডালিয়া খায় না, তো সেই জন্য ওকে এখানে দিয়ে দিচ্ছি দুধ কর্নফ্লেক্স, কারণ আর এখন আমার অন্য কিছু করার মতন সত্যিই সময় নেই। তো সেই জন্য এখানে এখন আমি আমার ডালিয়াও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তো এদিকে আমার ডালিয়া হতে হতে কৃষ্ণেন্দুর ব্রেকফাস্টটাও রেডি করে দিলাম। আর তখন তোমাদেরকে বলছিলাম বেরোবো, তো তোমরা তো ভিডিও শুরুতে দেখে বুঝতেই পেরেছো আজকে হচ্ছে আমার মামার ছেলের জন্মদিন, তো সেই জন্য যাব হচ্ছে মামার বাড়িতে। তো এখান থেকে আমি, মা যাব, আর রাহুল মানে আমার বড় মামার ছেলেও এসেছে, তো ও আমাদের সাথেই যাবে। আর কৃষ্ণেন্দুর অফিস, তাই জন্য কৃষ্ণেন্দু যাবে না, তো এদিক থেকে আমরা তিনজনেই যাব। আর একদমই ঘরোয়াভাবেই বার্থডেটা সেলিব্রেট করব, কিন্তু তবুও বার্থডের দিন সবাই মিলে গেলে একটু আনন্দ হয়। আর যেহেতু মামার বাড়িতে তো সেরকমভাবে কেউ নেই, তো সেই জন্যই আমরাই যাচ্ছি। যাওয়ার আগে চলে আসলাম আমাদের এখানকার কাছের মিও আমরে। মা প্রীতমের জন্য কেক নেবে, আর আমিও মামার বাড়ির জন্য মানে ভাই বোনদের জন্য টুকিটাকি কিছু জিনিস নেবো, তো সেই জন্য আগে মিও আমর থেকে সব কিছু নিয়ে দেন বেরোবো। সব কিছু কিনে নিয়ে এখন বেরিয়ে পড়লাম মামা বাড়ির উদ্দেশ্যে, আর আমার মামা বাড়ি হচ্ছে দত্তপুকুরে, তাই এখন আমরা সেখানেই যাচ্ছি তিনজনে মিলে। হাই করে দে। দেখে তো বুঝতেই পারছো যে মামা বাড়িতে এসে গেছি। আর এদিকে দেখো আমাদের পিতিশাও কিন্তু আস্তে আস্তে যে বড় হয়ে যাচ্ছে, সেটা তোমরা ওর সামনে দাঁতগুলো দেখলেই বুঝতে পারবে। বেচারির সব দাঁত কিন্তু এবার আস্তে আস্তে পড়ে যাচ্ছে, কারণ এখন নতুন দাঁত হবে। তো সেই জন্য পিতিশা কিন্তু লজ্জায় আজকে বেশি কথা বলতে চাইছিল না। আর আজকে যেই কারণের জন্য আসা, তো সেটা তো হচ্ছে প্রীতমের জন্মদিন, তোমাদেরকে বললামই। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের বার্থডে বয় এখানে রয়েছে, আর এখন দাদু সবার আগে ওকে আশীর্বাদ করছে। Thank you.
আর এখন এখানে আমরা সব নাতি নাতনিরা মিলে দাদু দিদুনের সাথে একটা ছবি তুলে নিচ্ছি, আর তার আগেও যেটা করছি সেটা হচ্ছে ভিডিও। তো আমি হচ্ছি সবার বড়, আর দেন রাহুল, তারপরে প্রীতম, আর আমাদের পিতিশা হচ্ছে সবার ছোট। ঘরের ভেতর ফটো তোলা কমপ্লিট করে এখন আসলাম বাইরে সানলাইটে ছবি তুলবো বলে। তো ছবি তো তুলবো, তার আগে দেখো রাহুল কি করছে প্রীতিশার সাথে। তো দাদা বোনে মিলে এখানে এখন খুনসুটি চলছে, তো আমিও সেটাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। যেহেতু আমার মামা বাড়ি দত্তপুকুরে, তো দত্তপুকুর কিন্তু এখনও অতটা শহরের মতো উন্নত নয়, তাই জন্যই চারিদিকে ভীষণ গ্রিনারি, আর যেটা ভীষণ ভালো লাগে, তাই জন্য তোমাদের সাথেও ছোট্ট করে শেয়ার করলাম। আর যদিও বর্ষাকাল, তবে আজকে রোদটা আর আকাশটা দেখে মনে হচ্ছে যেন শরৎকাল। আর বাইরে বেশ অনেকক্ষণ ফটো তুলে ভিডিও করে দেন চলে আসলাম ঘরে। আর হয়ে গেছে লাঞ্চ টাইম, অলরেডি বাজে ঘড়িতে পৌনে দুটো। তো এই যে এখানে আমাদের বার্থডে বয়কে লাঞ্চ সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তো চলো আমরাও এবার খাওয়া দাওয়া করে নেই। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আর এখন ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 3:30। এই জাস্ট লাঞ্চ করে আসলাম নিচ থেকে, আর তোমরা তো দেখতেই পেলে যে ডল ওর মামা বাড়ি গেছে, কিন্তু আমার তো আর সেই ছুটি নেই। তো আমার এই যে দেখতেই পাচ্ছ আমার এখানে অফিস চলছে। তো ফ্রাইডেতে অ্যাজ আ ওয়ার্কিং পার্সনাল হিসাবে সত্যি মানে খুব আনন্দ হয় যে উইকেন্ডটা আসছে, উইকেন্ডটা আসছে, এরকম একটা ফিল আসে। কিন্তু দেখতে দেখতে উইকেন্ডটা শেষ হয়ে যায়, আমার নেক্সট উইকেন্ডের প্রতীক্ষা। তো যাই হোক, আর এখন অফিস করব, আর দেরি করে লাভ নেই। আমার ওয়ার্কআউট শুরু হয়ে গেছে, ইটস বিন অ্যান আওয়ার। তো এখন করি কাজ, আর চলো তোমাদের আজকে একটুখানি গ্লিমস দিই যে নাথিং টু সিরিয়াস, নাথিং টু হ্যাপনিং আমার ওয়ার্ক লাইফে। জাস্ট আমি ল্যাপটপের সামনে বসে আছি আর কাজ করছি। তো একটু টাইম ল্যাপস নিই, তোমরা একটু টাইম ল্যাপস এনজয় করো, আর আমি আমার একটু কাজ করে নিই, চলো। তোমাদেরকে তো প্রথমেই আমি বলেছিলাম যে কৃষ্ণেন্দু অফিসের জন্যই আসতে পারেননি, তো তোমরা তো দেখলে যে ও এখন কি করছে। যাই হোক, এদিকে এখন প্রীতিশা সমস্ত গিফট সাজিয়ে বসেছে, ও ওর দাদাভাই কি কি গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে। ওটা খুলে দেখাও, খোলো ওটা। এটা একটা জলের বোতল, এটার মধ্যে এটা ডিজিটাল ওয়াটার বোতল। রেখে দাও, হ্যাঁ রেখে দাও। আচ্ছা দেখাও। বাহ কি সুন্দর, রেখে দাও সাইডে, আমি পরে প্যাক করে দেবো। হ্যাঁ এখন রেখে দাও। স্মার্ট ওয়াচ খুলে দেখি তো। এবার এই পেন্সিল বক্সটা দেখিয়ে দাও খুলে। এটা কিরকম হয় সেটা দেখাও।
গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রীতিশাও কিন্তু কমেন্টগুলো পড়তে পারে, তাই ও পড়লে ওরও ভালো লাগবে। আর এদিকে সবার সাথে গল্প করতে করতে পেজেও গেছে ঘড়িতে 5:30, আমরাও ফিরে আসব। তো সেই জন্য প্রীতম এখানে এখন আগে কেকটা কেটে নিচ্ছে। আর যারা যারা ফিজিক্যালি প্রেজেন্ট নেই তো তাদেরকে ভিডিও কল করেছি। আর এই যে এখন দেখতেই পাচ্ছ, ওপরে রয়েছে আমার ছোট মামা, তার নিচে রয়েছে আমার বড় মামা, তারপরে রয়েছে কৃষ্ণেন্দু, এদিকে আমার বড় দিদুন, বড় মামি সবাই রয়েছে। আর এই কেকটা কিন্তু রাহুল বানিয়ে এনেছে প্রীতমের জন্য, তাই এখন প্রীতম সেই কেকটা কাট করবে। এই ছিল আজকে প্রীতমের জন্মদিনের ছোট্ট আয়োজন। আর আমরাও এখন বাড়ি চলে যাব, সেই জন্য চলে আসলাম স্টেশনে, কারণ আমরা ট্রেনে করে বাড়ি ফিরব। আর যেহেতু আমার মামা বাড়ি একদম স্টেশনের সামনেই, তো ট্রেনে আসলেই বেশি সুবিধা হয়। তো ভিডিওটা আজকে এই অবধিই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে, এত দূর এসে যদি ভিডিওটা দেখো, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।